আজকে 3 নভেম্বর ঐতিহাসিক জেল হত্যা দিবস। এই দিনই বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে যারা মুজিবনগর সরকার পরিচালনা করেছিলেন অত্যন্ত সফলভাবে দক্ষতার সাথে, সেই জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন মনসুর আলী এবং এইচএম গামজুজ্জামানকে জেলখানায় নিষ্ঠুরভাবে হত্যা করা হয়। এবং এই হত্যাকাণ্ডটি 15 আগস্ট, যে আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, তারই ধারাবাহিকতায় জেলখানায় বেছে বেছে ওই জাতীয় চার নেতাকে হত্যা করেছে। আমরা গভীর মর্মাহত এবং সেই এটা জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ ছিল। আশা করি অচিরেই এই জেল হত্যাকারীদের, বঙ্গবন্ধুর হত্যাকারীদের যেমনি বিচার হয়েছে, এদেরও তেমনি বিচার হবে। গতকালকে আমরা ওয়ার ভেটেরানসদের সাথে একটা অত্যন্ত সফল বৈঠক হয়েছে। ওনারা যে দ্বিতীয় মহাযুদ্ধে বা অন্যান্য যুদ্ধে যে সমস্ত বীর সেনাপতিরা সফলভাবে নেতৃত্ব দিয়েছেন, তাদেরকে যেভাবে সম্মানিত করেছেন এবং যেভাবে তাদের সেই ইতিহাসটা জাতির সামনে সংরক্ষণের জন্য উদ্যোগী ভূমিকা পালন করছেন, তা দেখে আমরা সকলে অভিভূত হয়েছি। আমরাও মনে করি আমাদের মহান মুক্তিযুদ্ধের 23 বছরের সংগ্রাম এবং 9 মাসের যুদ্ধকে এমনিভাবে সংরক্ষণ করা উচিত, যাতে আমাদের পরবর্তী বংশধররা এর থেকে শিক্ষা পায়, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয় এবং দেশকে ভালোবাসতে শিখে। একই সাথে সেখানে আলোচনা হয়েছে যে বাংলাদেশও যাতে ওয়ার ভেটেরানসদের নিয়ে একটি কমিটি গঠন করা হয় এবং আন্তর্জাতিকভাবে এই সংগঠনটা গড়ে তোলার তারা আমাদের আহ্বান জানিয়েছেন। আমরা নীতিগতভাবে সম্মতি প্রকাশ করেছি এবং খুব দ্রুতই এমওইউ এর স্বাক্ষরিত হবে। এ 3 দিন যাবৎ আমরা মূলত তাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং নেপোলিয়নের সাথে তাদের যুদ্ধ, এই সমস্ত যুদ্ধের স্মৃতি কোথায় এবং সেগুলো কীভাবে সংরক্ষণ করেছে তা আমরা দেখে অত্যন্ত অভিভূত হয়েছি, বিস্মিত হয়েছি। বিশেষ করে এই যে প্যানারোমাতে আপনার যেভাবে এই যুদ্ধের ছবিগুলো সংরক্ষণ করেছে, এটা আমরা ভাবছি যে বাংলাদেশেও এগুলো কীভাবে করা যায় সে চিন্তা আমাদের আছে। একই সাথে আমাদের যে একটা আজকে আন্তর্জাতিক বিশ্বে ইসলামের নামে যে অপপ্রচার করে ইসলামিক রাষ্ট্র ক্রাইমের জন্য যে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠছে, এতে বিশেষ করে ইসলাম ধর্মের অবমাননা হচ্ছে, মুসলিম সম্প্রদায়কে হেয় করছে এই সন্ত্রাসীরা। এবং এই সন্ত্রাসীদের বিরুদ্ধে যারা সত্যিকার ইমানদার মুসলমান তারা যেন এর বিরুদ্ধে সোচ্চার হন। বিশেষ করে আমাদের বাংলাদেশে আপনারা জানেন যে সফল রাষ্ট্রনায়ক দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে এই জঙ্গিবাদকে একেবারে আতুর করে নির্মূল করার জন্য সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং যাতে এই জঙ্গিবাদ ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করে ইসলামের অবমাননা করতে না পারে এবং মুসলমানদের সম্পর্কে সারা পৃথিবীতে একটা ভুল ধারণা দেওয়া হচ্ছে, মুসলমানরা বা ইসলাম ধর্মই বোধ হয় এমন কোনো মানে অশান্তির ধর্ম, সেটা যাতে দূর করা যায় সেজন্য আমাদের মনে করি ধর্মীয় সম্প্রদায় হিসেবে মুসলমানদের এবং আমাদের স্বাধীন বাংলাদেশের সেই প্রচেষ্টা অব্যাহত রাখা উচিত এবং সে ব্যাপারে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।